আমরা আমন্ত্রণ জানাতে চাই স্পোর্টস লাইভে আমাদের আজকের দিনের অতিথি মিস্টার হাসানুজ্জামান ঝরু সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঝরু ভাই চলে আসবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ঝরু ভাই? আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। ওইটা আপনার বসার জায়গা। হ্যালো, কেমন আছেন? জি ভালো, ভালো আছি। ঝরু ভাই, আপনার বাসা তো স্টেডিয়ামের আশেপাশে, আর সেখানে তো আজকে সারা দিনই কম বেশি বৃষ্টি হয়েছে। কি মনে হচ্ছে যে ম্যাচের ফলটা কি আসবে? ম্যাচের ফলটা তো বৃষ্টি যেহেতু চলছে এখনো, এখন 9:30 মনে হয় লাস্ট টাইম, আফটার দ্যাট বোঝা যাবে। বাট বাংলাদেশের যে অবস্থা এবং নিউজিল্যান্ডের বৃষ্টি, আমি আসার সময় দেখে আসছি বৃষ্টি, বাট বৃষ্টিটা না অ্যাট এ টাইম হচ্ছে না, ইন্টারাপ্ট করে করে হচ্ছে, এবং অল্প অল্প বৃষ্টি, যেটা উইকেটের জন্য খুব বেশি একটা ডিজাস্টার নিয়ে আসে। সো গ্রাউন্ডসম্যানদের মাঝে মধ্যেই উইকেটে আসতে হচ্ছে, গ্রাউন্ডস ঠিক করতে আসতে হচ্ছে। বাট দেখা যাক কী অবস্থা। আসার সময় লাস্ট যখন দেখে আসছি তখন অলরেডি স্টপ, কিন্তু ওইটা হওয়ার পরে তো গ্রাউন্ডগুলো শুকানোর জন্য সময় লাগে, স্পটগুলো সময় লাগে, এই আর কি। ঝরু ভাই, কন্ডিশনের কথা যদি বলি, ডেফিনেটলি এই কন্ডিশনের সুবিধা নেওয়ার জন্য লিটন কুমার দাস ফিল্ডিং নিয়েছেন। বাট ইনিংসের প্রথম বলটা মুস্তাফিজ যখন করলেন, প্রথম বলটা পিচে হিট করার পরেই দেখছিলাম যে মোটামুটি পিচের কন্ডিশনটা বোঝা হয়ে গেছে। ওয়ার্ল্ড কাপের আগে এই ধরনের উইকেটে নাসুমকে যেভাবে আমরা প্রায় 4.6 ডিগ্রি পর্যন্ত বল টার্ন করাতে দেখেছি, লেন্থটা একদম কাছাকাছি লেন্থে, যেখান থেকে শার্প টার্ন পাচ্ছেন, র্যাঙ্ক টার্নার, এটা আর একটা ফেক কনফিডেন্স দেয় কিনা আসলে? ফেক কন্টেন্ট মানে কি, আমাদের এই ধরনের উইকেটে এমনি হচ্ছে আমাদের বোলার স্পেশালি যেহেতু ফিল্ডিং করেছে আগে, বোলিং করেছে, সো এই আমাদের এই উইকেটটা না একদমই আমাদের বোলারদের মুখস্থ, ইভেন প্রিমিয়ার লিগ যারা খেলে তাদের জন্য মুখস্থ এই গ্রাউন্ডটা স্পেশালি। সো আমার কাছে মানে নাস মানে যেটা যদি একটু পিছনে যান, আপনি যদি আমাদের দেখেন যে আমাদের ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে কিন্তু সিলেটে কিছু ম্যাচ হয়ে গেলো ছিল আফগানিস্তানের সাথে, এবং বাউন্সিটাকে আমাদের হেড কোচ চাচ্ছেন যে আমরা 300 রান করি, সেটা করে জিতি, এবং ফিল্ডিং করলেও 300 রান যাতে ওপোনেন্ট টিম করতে পারে, সেটা মানে চেজ করে জিতি 300 এবার, কারণ ইন্ডিয়ান উইকেট চিন্তা করেই করছে। বাট আবার সেই মনে হলো আমরা আগের ফর্মে ফিরে এসেছি। বাট ইশার কিন্তু মিরপুরের উইকেট কিন্তু সবসময় একটু স্পিন ট্র্যাক হয়, আজকেও দেখবেন যে আপনি 4টা রিয়েল পেস মানে 4টা বোলার নিয়ে খেলেছি। সো আমার কাছে মনে হচ্ছে যে অ্যাজ পার ক্যালকুলেশন এই জায়গাটাই না, আমরা যেহেতু 3টা ম্যাচ খেলবো ওয়ার্ল্ড কাপের আগে, রেইন ইন্টারাপ্টেড ম্যাচ, ফুল ফেসে ম্যাচ খেলা উচিত ছিল আমার যেটা মনে হয়। এবং নাসুমে যেটা ফেক বলছেন, ফেকের তো বড় কথা কি অ্যাডভান্টেজ বোলার নিতেই চাবে, হ্যাঁ। এবং নিউজিল্যান্ডের যে ব্যাটিং অর্ডার যেটা দেখেছি লাস্ট ইংল্যান্ড সিরিজের সাথে যেটা খেলেছে, তার 6টা প্লেয়ার চেঞ্জ আছে। সো আমার কাছে মানে অ্যাডভান্টেজ নিচ্ছে, বাট এইটা মানে কতটুকু সাপোর্ট করবে, এটার ব্যাড ইম্প্যাক্টটা পড়ার একটা পসিবিলিটি আছে। আচ্ছা, আমি জানার কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। এক্স্যাক্টলি, যেমন বোলিং নিয়ে কথা হচ্ছিল মাহমুদুল্লাহকে নিয়ে, মাহমুদুল্লাহ আর সৌম্যর বোলিং স্পেশালি আপনি কেমন দেখেছেন আজকের ম্যাচে? আজকের ম্যাচে তো ডিফারেন্ট, এটা তো হচ্ছে কি প্রসেস হয়ে আসছে, এরা কিন্তু দীর্ঘদিন ধরে হার্ড ওয়ার্ক করছে, টিমের বাইরে থাকলে এরা দারুণ একটা ফ্লেভারের মধ্যে থাকে টিমে আসার জন্য। তো সো সেইটার স্ট্রেন্থটা কতটুকু, যেমন বাংলা টাইগার্স আছে, এইচপি আছে, আমাদের কিন্তু প্রচুর ওয়ার্ক করে এরা, এই ওয়ার্ক করে এসে এখানে এসে ফিডব্যাকটা দেয়। সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে নিউজিল্যান্ড টিমের এবং উইকেটের অ্যাডভান্টেজ অনুযায়ী ঠিকঠাক আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় কি, যদি আপনার বেস্ট 11 অথবা বেস্ট 15 সেটেল করতে চান, এই ম্যাচগুলোর এই বোলিংগুলো খুব বেশি। আজকে কিন্তু যদি আপনি টিম দেখেন, এখানে কিন্তু আমরা 4জন বোলার নিয়ে খেলছি, তার মধ্যে হচ্ছে একজন শেখ মাহিদিকে স্পিনার হিসেবেই ধরা হয়। সো আমার কাছে 2জন পেস বোলার নিয়ে খেলছেন। তা সো হেড কোচ যেটা চায় যে আমাদের লং স্ট্রেন্থ প্লেয়ার, লং স্ট্রেন্থ রিসোর্স, অনেক লম্বা রিসোর্স থাকবে, যে যে যেই জায়গাটা রিপ্লেস করবে সেই জায়গাটায় পারফর্ম করবে, তার স্কিলটা পরিপূর্ণভাবে শো করবে। সো সেই হিসাবে এখনও পর্যন্ত আপ টু দ্য মার্ক। আর রিয়াদ আর তামিমের ব্যাপারে যেটা বলতে চাই সেটা হচ্ছে তামিম ভাইয়ের মতন যে এই ম্যাচ দুইটাই না, আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপে এইবারের যে টিম আছে তার সাথে যদি তামিম এবং রিয়াদ টিমে ইন করতে পারে, ইয়াং ক্রিকেটার যারা আছে, তাওহিদ হৃদয়, শান্ত ইনফর্ম, তারপরে হাসান মাহমুদ, তাসকিন, যে টিমটা আছে এই টিমটার কম্বিনেশনের জন্য ভালো ওয়ার্ল্ড কাপ একটা খেলার জন্য আমার মানে সিনিয়র এবং জুনিয়র মানে এক্সপিরিয়েন্স ক্রিকেটার এবং ইনফর্ম ক্রিকেটার যদি কম্বিনেশনটা ভালো হয়, তাহলে আমরা মনে হয় এই ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারবো। কারণ এই ওয়ার্ল্ড কাপটা ভালো করার জন্য আমাদের এই সিনিয়র এবং জুনিয়র মানে এক্সপিরিয়েন্স ক্রিকেটার এবং আপকামিং ক্রিকেটারদের কম্বিনেশনটা খুব দরকার। আমরা যখন এখানে বসে কথা বলছি ঝরু ভাই স্টুডিওতে, আকাশের গুড়গুড় আওয়াজটা কিন্তু আমরা স্টুডিওতে বসেও খুব ভালো মতো শুনতে পাচ্ছি, তার মানে মাঠের কন্ডিশনটা কি সেটাও দর্শক আপনারা বুঝতেই পারছেন। ঝরু ভাই, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আপনি কাজ করেছেন, আমারও ছোটোখাটো কিছু কাজ করার অভিজ্ঞতা আছে, এবং ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আমরা দেখে যাচ্ছি প্রচুর কোচিং স্টাফ থাকে। পার্টিকুলারলি আমি যদি বলি টেকনিক্যাল কনসালটেন্ট আবার টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে সুজন ভাইয়েরও থাকার কথা আলটিমেটলি রোলগুলো কি কনফিউজড হয়ে যায় না কার রোল আসলে কোনটা রোলগুলো কনফিউজডের থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হয় কি এই সব টুর্নামেন্টগুলোতে অথবা প্লেয়ারগুলো এত বেশি বিজি হয়ে গেছে এখন এখন না ওয়ান টু ওয়ান সার্ভিস দরকার আপনি মোস্ট অফ দ্য টিমে দেখবেন টিম মেম্বারস হচ্ছে প্লেইং মেম্বারস হচ্ছে 15 বাট সাপোর্টিং মেম্বারস হচ্ছে 19 to 21 দ্যাট মিন্স ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্লেয়ারকে ওয়ান টু ওয়ান সার্ভিস দেওয়ার জন্যই এই সাপোর্টিং স্টাফগুলো বিল্ড আপ করে আর হয় কি যে কনসালটেন্ট অথবা টিম ডিরেক্টর অথবা হেড কোচের যে কাজ থাকে পার্ট বাই পার্ট যে কাজগুলো থাকে টিম ডিরেক্টর এবং কনসালটেন্ট ইনারা হচ্ছে গিয়ে মানে প্লেয়ারের ফাইনাল পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করবে এমনও হয় যে একটা মোটিভেশনাল একটা পয়েন্টস একটা পারফরমেন্স করতে বাধ্য করে প্লেয়ারটাকে কারণ সকলের কিন্তু স্কিল সমান লাস্ট ইন্ডিয়া সিরিজ মানে ইন্ডিয়ার সাথে এশিয়া কাপের ম্যাচটা দেখেন আমাদের যারা বেঞ্চ প্লেয়ার ছিল তারা কিন্তু পারফর্ম করেছে কোন জায়গাটায় উইদাউট ম্যাচ মানে প্রেশার এবং উইথ প্রেশার লাস্ট ইন্ডিয়ার সাথে আমরা যে ম্যাচটা খেলেছি অনেক ক্রাঞ্চ গেম ছিল দেখেন এই ম্যাচটা আমাদের যে টেল হ্যান্ডাররা যে ব্যাটিং করতে পারে বড় পার্টনারশিপ করতে পারে অ্যাফোর্ড করতে পারে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় প্রেশার ম্যাচগুলোতে যদি এই সিচুয়েশানে ব্যাটিং করতে পারে এই ধরনের পারফর্ম করতে পারে সো ইন্ডিয়ার সাথে লাস্ট ম্যাচ যেটা এশিয়া কাপে আমরা জিতেছি বেঞ্চ প্লেয়ার খেলেছে তারা ফ্রি খেলেছে মানে মেন্টালি যে একটা ফ্রিনেসের ব্যাপার আছে তার স্কিল কিন্তু সেম অল প্লেয়ার্স স্কিল সেম শুধু পারফরমেন্সটা হচ্ছে ক্লিক করাটা সো আমার কাছে মনে হয় কি যে ফ্রিনেস নিয়ে তার স্কিলটা যদি এক্সপ্লোর করতে পারে তাহলে কোনো যে কোনো ম্যাচে ভালো করা সম্ভব জোরু ভাই থ্যাংক ইউ ভেরি মাচ স্পোর্টস লাইভে আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ